হাই ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। ঐশ্বরিয়া রায় বচ্চনের ফানি খান ছবির শুটিং সেটে গতকাল রোববার দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ঐশ্বরিয়ার কোনো ক্ষতি হয়নি, তবে গুরুতর আহত হয়েছেন ছবির সহকারী পরিচালক। ফার্স্ট পোস্ট অনলাইন পোর্টালের খবর থেকে জানা যায়, মুম্বাইয়ের ফ্লোরা ফাউন্টেন এলাকায় শুটিংয়ের সময় একটি মোটরসাইকেল পেছন থেকে এসে সহকারী পরিচালককে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ইউনিটের লোকজন আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। ফানি খান ছবির পরিচালক অতুল মাঞ্জরেকর জানান, ঐশ্বরিয়ার একটি দৃশ্য ধারণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। দৃশ্যটিতে রাস্তায় দাঁড়িয়ে এই তারকার ট্যাক্সি ক্যাব ডাকার কথা। শট শুরুর আগে সহকারী পরিচালক রাস্তা পার হচ্ছিলেন, সে সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে আঘাত করে। সহকারী পরিচালকের কানে ওয়াকিটকির হেডফোন থাকায় তিনি মোটরসাইকেলের আওয়াজ শুনতে পাননি। গুরুতর জখম হলেও প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে হাসপাতালে নেওয়া হয় তাকে। আইন অনুযায়ী পুলিশ সেই মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ করছে। সহকারী পরিচালকের ব্যাপারে অতুল মাঞ্জরেকর সংবাদ মাধ্যমকে জানান, এখন তিনি সুস্থ, তিনি আশা করেন দ্রুত পুরোপুরি সেরে উঠবেন আর কাজে যোগ দিতে পারবেন। অস্কার মনোনয়ন পাওয়া হলিউডের এভরিভ ডি ফেমাস ছবির হিন্দি রিমেক ফানি খান এখানে ঐশ্বরিয়ার সঙ্গে অনেকদিন পর বড় পর্দায় দেখা যাবে অনিল কাপুরকে। তিনি এখানে একজন বাবা ও শৌখিন গায়ক, আর ঐশ্বরিয়া একজন গ্ল্যামারস গায়িকা। তার প্রেমিকার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর এপ্রিলে। হিন্দুস্তান টাইমস।